بسم الله الرحمن الرحيم. আজ আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার জীবন ঘটনাবলী। শুরু হচ্ছে সপ্তদশ দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اللهم نور قلوبنا بالقران امين وزين اخلاقنا بالقران امين وادخلنا الجنه بالقران امين ونجنا من النار بالقران امين قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم সমস্ত হামদ ও সানা প্রশংসা ও গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একক একমাত্র সৃষ্টিকর্তা, পবিত্রতম সেই প্রভু যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়ালার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রসুলে মুহতাশাম নবীয়ে মুকাররম শাফিয়ে উমাম আল্লাহর বন্ধু প্রভুর প্রিয়তা উম্মতগণের সান্ত্বনা নবীদের সর্দার উম্মতের কান্ডার আরব আজমের গৌরব জিন ও ইনসানের রহমাত অনুপম চরিত্র সৌন্দর্যের দৃষ্টান্ত সর্বকালের শ্রেষ্ঠ হেরার আলো সৃষ্টিকুলের গর্ব বেহেশতের সওগাত মা আমিনা নিষ্পাপ খাতামুন নাবিয়্যিন রহমাতুল্লিল আলামিন মুক্তির দিশারী কিয়ামতে সুপারিশকারী শাহেদে মা তগা সাহেবে আলম নাশরাহ আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা বিশ্বাস এবং ঈমান সালাম এবং দরুদ পেশ করার পর সওতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ কাছের এবং দূরের হাজারাত মাহবুব সামিঈন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দ্বীন অর্জন করব ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান বলুন আমিন আমিন ইনশাআল্লাহ আজ আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আট বৎসর বয়সেই ইসলাম গ্রহণ করেন এবং সম্পর্কের দিক থেকে আত্মীয়তার সম্পর্কের দিক থেকে নবীদের চাচাতো ভাই ছিলেন পরবর্তীতে আল্লাহ নবীর নিজ কন্যা আদরের কলিজার টুকরা সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌভাগ্য হয়েছে নবীজির বিছানায় নবীদের চাদরে আবৃত হয়ে নবী ভঙ্গিমায় শুয়ে থাকার বলুন আল্লাহ যাতে করে বিছানায় নবী শুয়ে আছেন ভেবে কাফেররা সকাল পর্যন্ত অপেক্ষা করে আর এদিকে নবীজি হিজরত করে মক্কা নগরী থেকে বেশ কিছুটা দূরে যেতে পারেন নবীজির রাখা আমানতের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন কাফেরদের রাখা গচ্ছিত সম্পদ সুষ্ঠু বণ্টনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ঘরে নবীর বিছানায় নবীর চাদরে মুড়ি দিয়ে সকাল পর্যন্ত ঘুমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কখনো বাল্যকালেও মূর্তি পূজার ধারে কাছেও যাননি বলুন আল্লাহ তাছাড়া নবীজির তথা নবী পরিবারের বড় বড় দায়িত্ব জিম্মাদারি পালন করেছেন হুদাইবিয়ার সন্ধির সময় বায়াতে রেজওয়ান যাকে বলা হয় উক্ত সন্ধিনামার কাতেব লেখক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা
ইলম এবং এতটা হিকমত প্রদান করেছিলেন যার দূরদর্শিতা ব্যাখ্যা সকল সাহাবাগণ স্বীকার করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহর কোরআন থেকে যে বিষয়ে এবং যেখান থেকে তার সারমর্ম ব্যাখ্যা বিশ্লেষণ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট স্থান কাল পাত্র শানে নুজুল তাফসীর ইত্যাদি সহ যে বিষয়ে তোমরা জানতে চাও আমাকে জিজ্ঞেস করো। বলুন আলহামদুলিল্লাহ, অবস্থা প্রেক্ষাপট সময়কাল সব বিষয় আমার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট ও পরিষ্কার। বলুন আল্লাহ আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা আ'লামু ফীমা নাযালাত বিআই ওয়াক্তিন নাযালান ফীমা নাযালাত বিআই ওয়াক্তিন নাযালাত বিআই সাবাবিন নাযালাত। প্রতিটি আয়াত কখন কোথায়, কোরআনুল কারীমের প্রতিটি আয়াত কখন কোথায় কি জন্য কেন কিভাবে কোন কারণে কোন সময়ে অবতীর্ণ হয়েছে সব কিছু আমার স্মৃতিতে গাঁথা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা সাহাবাদের মধ্যে করতে হলে কতখানি এলেম এবং কতটা স্মৃতিশক্তি থাকা প্রয়োজন তা অনুমেয় করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান জাস্টিস ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির বর্ণনা হাদিস বর্ণনা করেছেন যার মোট সংখ্যা হল 786 খানা হাদিস, আল্লাহ নবীর কাছ থেকে 786 খানা হাদিস তিনি সরাসরি নবীজির নবীজির বরাতে ইরশাদ ফরমাইয়াছেন, অর্থাৎ তিনি 786 খানা হাদিসের রাবি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন ইয়ামেন শাসনকর্তা গভর্নর ও প্রধান কাজী করে পাঠান তখন হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি রাষ্ট্রের এত বড় পদ আর দায়িত্ব সঠিকভাবে আমি কি পালন করতে পারবো, আমার তো ভয় ভয় লাগতেছে। নবীজি বললেন আলী আমার কাছে আসো। অতঃপর নবীজি দোয়ার জন্য আমার জন্য হাত উঠালেন। অতঃপর নবীজি দোয়ার জন্য হাত উঠালেন আর বললেন আল্লাহুম্মা হদিকাল বাহু ওয়া সাব্বিত লিসানাহু, হে আল্লাহ আলীকে সত্য হেদায়েতের পথে স্থির রাখিও এবং সত্য হক জবানে সত্য বলা সত্য ফয়সালা করা তার জন্য সহজ করে দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি তার হাত মুবারক আমার সিনাতে লাগালেন, এরপর থেকে আল্লাহর কসম নবীজির উক্ত দোয়ার পর থেকে আমার জীবনে আর কোনো ফয়সালা করা কঠিন কখনো হয়নি। ওয়াল্লাহি মা শাকাক্তু বাদা যালিকা, ওয়াল্লাহি মা শাকাক্তু বাদা যালিকা। আর এই জন্যই সাহাবাগণ বর্ণনা করেছেন যে আকরাকুম উবাই ইবনে কাবিন, আকরাকুম উবাই ইবনে কাবিন ওয়া আকদাকুম আলিয়ুন কাররামাল্লাহু ওয়াজহাহু, সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে তেলাওয়াতকারী হলেন, সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে তেলাওয়াতকারী হলেন সাহাবি উবাই ইবনে কাব, আর সবচেয়ে বেশি উত্তম ফয়সালাকারী হলেন আল্লাহর কোরআন থেকে তড়িৎ ফয়সালা বের করে গ্রহণকারী হলেন হযরতে আলী। সুবহানাল্লাহ, এই সৌভাগ্য ও বরকত নসিব হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ও হিকমত এক প্রশ্নের 10 উত্তর দানকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনীন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা হযরতে আলীকে তিনটি জিনিসের সৌভাগ্যশীলতা, হযরতে আলীকে তিনটি জিনিসের সৌভাগ্যশীলতা আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যা অন্য কোনো সাহাবীর ভাগ্যে নসিব হয়নি। হযরতে ওমর বলেন আলীর জন্য তিনটি জিনিস এমন ভাবে যা অন্য কোনো সাহাবীর ভাগ্যে নসিব হয়নি, যা খাস করে বিশেষভাবে শুধুমাত্র আলীর জন্যই আলীর ভাগ্যেই জুটেছে আর আলীর নিয়ামতই নসিব হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হে আমিরুল মুমিনিন
কোন তিনটি বিষয় যার সমকক্ষ অন্য কোন সাহাবী নয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, প্রথম হলো তাজাওয়াজা বিসাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ নিসাই আহলিল আলামিনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা হযরতে আলীকে এই বিশেষ নিয়ামত দান করেছেন যে নবীজির প্রিয় কন্যা, নবীজির প্রিয় কন্যা, আদরের কলিজা টুকরা, যিনি হবেন জান্নাতের মহিলাদের খাতুন, জগৎ শ্রেষ্ঠ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আলীর সাথে বিবাহ দিয়েছেন। পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ, তার মধ্যে অন্যতম হলেন হযরতে ফাতেমা, আর যার স্বামী হলেন হযরতে আলী মুর্তাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে ওমর বলেন দ্বিতীয় মর্যাদা হলো ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতার রায়াতা ইয়াউমা খায়বারা, আতার রায়াতা ইয়াউমা খায়বারা, খায়বর বিজয়ের দিন নবীজি নিজ হাতে ইসলামের বিজয়ের পতাকা হযরতে আলীর হাতে তুলে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী সম্পর্কে দ্বিতীয় খাস বৈশিষ্ট্য বর্ণনা করেন যে খায়বর বিজয়ের দিনের আগে নবীজি নিজ হাতে ইসলামের বিজয়ের পতাকা হযরতে আলীর হাতে তুলে দেন। কেননা উক্ত খায়বরের বিজয়ের পতাকা, কেননা উহা ছিল বিশেষ সাফল্য এবং বিশেষ মর্যাদা সম্পন্ন। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের বিজয়ের পূর্ব রাত্রে, খায়বরের বিজয়ের পূর্ব রাত্রে আল্লাহ নবী এলান করে দিলেন যে লাতিয়ান্না রায়াতান গাদান, লাতিয়ান্না রায়াতান গাদান, কালকে আমি তোমাদের মধ্য থেকে এমন একজনের হাতে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা তুলে দেব যে নাকি আল্লাহ তার রাসূলকে অধিক ভালোবাসে। শুধু তাই নয়, বরং স্বয়ং রব্বুল আলামিন মহান আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার রাসূলও তাকে ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রাসূলকে তো সকল মুসলমানই ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে তো সকল মুসলমানই ভালোবাসে, কিন্তু এখানে বিশেষভাবে আল্লাহ নবী বিশেষভাবে খাস কথা হলো যেটা আল্লাহ নবী উল্লেখ করেন, আর তা হলো যে স্বয়ং আল্লাহ তাআলাও এবং তার রাসূলও উক্ত ব্যক্তিকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীজি এই ঘোষণা খায়বরের বিজয়ের পূর্ব রাত্রে আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে সমস্ত সাহাবায়ে কেরামগণ ভীষণভাবে আগ্রহান্বিত ছিল, সমস্ত সাহাবায়ে কেরামগণ ভীষণভাবে আগ্রহান্বিত ছিলেন যে আগামীকালের নবীর ঘোষণার ব্যক্তিটি যদি, নবীর ঘোষণার ব্যক্তিটি যদি আমি হতাম। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে উক্ত রাত্রের চেয়ে পেরেশানির রাত আর কখনো অতিবাহিত হয়নি। সারা রাত আমি ভেবেছি আগামীকাল নবীজি ফজরের পরে, ফজরের নামাজের পরে কার হাতে ঝান্ডা তুলে দিবেন, যার হাতে খায়বরের বিজয় হবে এবং যাকে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন, এমন সৌভাগ্য ব্যক্তি কি আমি হতে পারবো? হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার জীবনে উক্ত রাত্রের চেয়ে পেরেশানির রাত আর কখনোই অতিবাহিত হয়নি, কারণ আমি সারা ভেবেছি যে আগামীকাল নবীজি ফজরের নামাজের পরে কার হাতে এই ঝান্ডা তুলে দেবেন, যার হাতে খায়বরের বিজয় হবে, আর সবচেয়ে বড় সাফল্য হলো যে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার রাসূল তাকে ভালোবাসেন। আল্লাহ হযরত ওমর বলেন যে এমন সৌভাগ্য ব্যক্তি কি আমি হতে পারবো? আল্লাহ নবী কার হাতে ঝান্ডাটা তুলে দিবেন? ফজরের নামাজের পরে সমস্ত সাহাবাগণ নবীজির একেবারে সামনে, আর সকলেরই কামনা করতেছে যে নবীর দৃষ্টি আমার দিকে পড়ুক এবং আমাকে উক্ত মর্যাদায় ভূষিত করুক। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরে বললেন, আইনা আলিয়ন, আলী কোথায়? আলীকে তো দেখতেছি না, আলী কোথায় গেল? সাহাবা বলল, আইনাইহি রমাদুন, আইনাইহি রমাদুন ইয়া রাসূলুল্লাহি
হে আল্লাহ নবী, আলী তার দু চোখে চক্ষু রোগ উঠেছে, তার দু চোখে চক্ষু রোগ উঠেছে, ব্যথার কারণে আসতে পারেনি, তাবুর মধ্যে নামাজ সেরেছে, নামাজ সেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে অতঃপর বহু কষ্টে দুইজনের কাঁধে ভর করে নবীর দরবারে আসেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চক্ষুই খুলতে পারতেছি না, আমি তো চক্ষুই খুলতে পারতেছি না ব্যথার কারণে। নবীজি বললেন, আলী এই ধরো ইসলামের ঝান্ডা, এই ধরো ইসলামের ঝান্ডা, খাইবারের যুদ্ধে কামুস দুর্গ বিজয় হবে, তার পতাকা। হযরতে আলী বলেন, আমান্না ওয়া সাদাকনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আদেশ শিরোধার্য আমার জীবন উৎসর্গ, আপনার আদেশ শিরোধার্য আমার জীবন উৎসর্গ, কিন্তু আমি তো চোখে কিছুই দেখতেছি না, যুদ্ধ কিভাবে আমি করব, আমি তো চোখে কিছুই দেখতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, আমি যুদ্ধ কিভাবে করব। নবীজি বললেন, আলী আমার নিকটবর্তী হও। নবীজি বললেন, আলী আমার কাছে আসো। ফাফাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার লোয়াবে মোবারক, নবীজি তার লোয়াবে মোবারক হাতের আঙ্গুলি নিয়ে আমার চোখে লাগিয়ে দেন, নবীজি তার লোয়াবে মোবারক হাতের আঙ্গুলি নিয়ে আমার চোখে লাগিয়ে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার কসম নবীজি তার থুতু মোবারক আমার চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চক্ষু রোগের, আমার চক্ষু রোগের সকল যাতনা কষ্ট মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলতেছি, নবীজি তার থুতু মোবারক আমার চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চক্ষু রোগ শেষ হয়ে যায়, আমার সকল কষ্ট আমার সকল যাতনা মুহূর্তের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠি। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর শক্ত হাতে পতাকা সামলে নেন এবং যুদ্ধে নেমে পড়েন। মারহাল নামক দুর্গের ইহুদিদের সাথে তুমুল যুদ্ধ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বীরত্বের এক কাহিনী রচনা করেন, কিতাবের মধ্যে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যুদ্ধের এক পর্যায়ে তার ঢাল ভেঙে গেলে, হযরতে আলীর ঢাল ভেঙে গেলে বীরত্ব আর ইমানি জোশে দুর্গের লোহার কপাট ধরে, বীরত্ব আর ইমানি জোশে হযরতে আলী উক্ত দুর্গের লোহার কপাট ধরে টান দিয়ে ঢালের মতো আন্দোলিত করে যুদ্ধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আলীর বাহুবলে কুদরতি শক্তি দান করেন এবং নবীজির দেয়া কথা মতো হযরতে আলীর হাতি খায়বরের দুর্গ বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। সাহাবাগণ বলেন যে আমরা যুদ্ধের শেষে আমরা 8 জন সাহাবী, কোন কোন বর্ণনাতে 40 জন এসেছে, তবে সহিহ রিওয়ায়েতে 8 জন, যে সাহাবাগণ বলেন যে যুদ্ধের শেষে আমরা 8 জন সাহাবা গিয়েও উক্ত লোহার কপাট, উক্ত লোহার দরজা সমস্ত শক্তি দিয়েও এক চুল পরিমাণও নাড়াতে সক্ষম হয়নি। বলুন আল্লাহ। বহরহাল এই সৌভাগ্য সম্মান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই অর্জিত হয়েছে অন্য কারণে। আর 3 নম্বর ভূষণ হলো, নবীজি শুধুমাত্র হযরতে আলীকেই বলেছিলেন, লা ইয়াহিল্লু লি আহাদিন লাকা ওয়ালা লি আহাদিন গায়রি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে আলী একমাত্র তোমার এবং আমার জন্য মসজিদের মধ্যে জানাবত অবস্থাতেও অতিক্রম করা জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ছিল 2টা, অথচ সকল সাহাবাদের কুনিয়াত বা উপাধি হলো একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসেবে তার কুনিয়াত হয় আবুল হাসান অথবা আবাল হাসান, অর্থাৎ হাসানের পিতা। একদিন নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনেন, এসে জিজ্ঞেস করেন যে আইনা আলী, আলী কোথায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান সাংসারিক বিষয়ে একটু আলীর সাথে মনোমালিন্য হয়েছে, বিধায় আলী ঘর থেকে বের হয়ে পড়েছে। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আলীর তালাশে বের হলেন, হযরতে আলীর তালাশে বের হলেন, খুঁজতে খুঁজতে এসে দেখেন হযরতে আলী মসজিদে নববীর মাটির মেঝেতে মাথায় তাবুক দিয়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দেহে মাটি লেগে আছে, নবীজি আদর ভরা কণ্ঠে হযরত আলীকে ডাক দিলেন, বললেন কুমিয়া আবা তুরাব, কুমিয়া আবা তুরাব, ওহে মাটির পিতা উঠে দাঁড়াও। নবীর মুখ থেকে, নবীর মুখ থেকে উচ্চারিত শব্দ, হযরত আলী বলেন আল্লাহর কসম আমার প্রিয় মাহবুব, নবীজির মুখ থেকে বের হওয়া কুনিয়াত আমার অধিক অতিশয় প্রিয়। সুবহানাল্লাহ, আজ থেকে তোমরা, আজ থেকে আমার কুনিয়াত তোমরা আবা তুরাব বলে ডাকিও। এই সম্মান ও মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব হয়েছে। হযরত আলীর সাথে নবীজির সম্পর্ক এতটা মধুর ছিল যে মাঝে মধ্যে নবীজি রসিকতা করতেন হযরত আলীর সাথে। বলুন সুবহানাল্লাহ। একবার নবীজি আলীর সাথে একই দস্তারখানে বসে খেজুর খাইতেছিলেন। নবীজি অত্যন্ত মহব্বতের সাথে আলীর দিকে তাকিয়ে তাকিয়ে খেজুরের বিচিগুলো, আল্লাহ নবীর খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির রসিকতা হযরত আলী প্রথমে বুঝতে পারেননি, ভেবেছিলেন হয়তো পরিষ্কার করার জন্য আল্লাহ নবী আমার সামনে তার খেজুরের বিচিগুলো রাখতেছেন, পরিষ্কার করা সহজতর হবে। খানা শেষে নবীজি অতঃপর রসিকতা করে বললেন সাহাবারা দেখো তো সকলের সামনে খেজুরের বিচি রাখা আছে, সকলেই দুই চারটা যা খেয়েছে, কিন্তু দেখো তো আলীর খেজুরের বিচি কতগুলো, মনে হয় আলী দ্বিগুণ খেয়েছে। উচিত তো ছিল আমাদের মতো বরাবর খাওয়ার, সুতরাং মনে হয় আলী দ্বিগুণ খেয়েছে, অথচ উচিত ছিল আমাদের মতো বরাবর খাওয়ার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নূরানি নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন, নবীজির মুখে মুস্কি হাসি, নবীজি অত্যন্ত খুশি, নবীজির মুখে মুস্কি হাসি, নবীজি অত্যন্ত খুশি, খুব খুশি হয়ে আলীর দিকে তাকিয়ে আল্লাহ নবী মিটমিট করে হাসতেছেন। নবীজির সুন্দরতম হাস্যোজ্জ্বল চেহারা দেখে আলীও বলে উঠলেন ওগো নবীজি, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আর যিনি খেজুর, আর যিনি খেজুর খেজুরের বিচি সহ খেয়েছেন তাই তো তার সামনে বিচি নেই, আর যিনি খেজুর খেজুরের বিচি সহ খেয়েছেন তাই তো তার সামনে বিচি নেই, সফল কাম তো তিনি যিনি বিচি শুদ্ধ খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি আলীর মুখে এ কথা শুনে আরো বেশি আনন্দিত হলেন, নবীজি হাসলেন, ফাদাহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সাথে এতটা অন্তরঙ্গ হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ নবীজির মুখে যেই 10 জন সাহাবী তাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন্নাহু ক্বাল, أنه قال من أهل العشر المبشرات، من أهل العشر المبشرات من دخول الجنة. নবীজি একদিন ভরা মজলিসে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, নবীজি একদিন ভরা মজলিসে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন 10 জন সাহাবীর নাম, এবং প্রত্যেকেই মজলিসে উপস্থিত ছিলেন। নবীজি বললেন আমার এই 10 জন সাহাবি তারা হবেন সম্মানিত মেহমান প্রভুর সন্তুষ্টির জান্নাতে। সুবহানাল্লাহ। যার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। অনুরূপভাবে ওলামাগণ লিখেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মিন আহলিল খুতাবাই ফিল ইসলাম, মিন আহলিল খুতাবাই ফিল ইসলাম, ইসলামের ব্যাখ্যাকারী, ইসলামের খতিব হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে হযরতে আলী হলেন আন্নাহু মিন আলাই, আন্নাহু মিন আলাইল মুজাহিদিন, এবং মুজাহিদদের মধ্যে জিহাদ পরিচালনাকারীর মধ্যে বিশেষ অন্যতম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে সাদিকিনা ফিল ইসলামি, সাদিকিনা ফিল ইসলামি, আসলাম
فورا عند رسول الله صلى الله عليه وسلم অনুরূপ ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য নসিব হয়েছে শাহিদাল মাশাহিদা কুল্লাহা শাহিদাল মাশাহিদা কুল্লাহা শাহিদা বদরান ও শাহিদা উহুদান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সকল যুদ্ধে জিহাদ করেছেন লড়াই করেছেন উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে বায়াতে রিজওয়ানে খন্দকের যুদ্ধে হুনাইনের যুদ্ধে সর্বত্রই নবীর ছায়ার মতো থেকেছেন উহুদের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহাদুরের সাথে লড়েন হযরতে আলীর শরীরে তরবারির আঘাতের 16টি চিহ্ন হযরতে আলীর শরীরে তরবারির আঘাতের 16টি চিহ্ন 16টি জখম তার শরীরে বিদ্যমান ছিল বলুন আল্লাহ আল্লাহ আকবার তারপরও হযরত আলীর তেজস্বীপনায় তারপরও তার তেজস্বীপনায় যুদ্ধে লড়বার আগ্রহতায় কোনো ঘাটতি ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় হযরতে আলীকে মদিনায় রেখে যান স্থলাভিষিক্ত করে নবীর পরিবার ও তার আহলে আইয়ালের দেখাশোনা করার জন্য যেহেতু লড়াই ছিল দুর্দান্ত যোদ্ধা রোমের সৈন্যদের সাথে পথ ছিল দূরের দীর্ঘদিনের সফর সুতরাং মদিনাকে খালি রাখা উচিত হবে না ভেবে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কায়েম মাকাম রেখে যান এবং মদিনার সকল জিম্মাদারি তাকে বুঝিয়ে দেন একদিন চলার পরে নবীজি যখন তাবুকের পানে চলতেছেন একদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলায় এসে উপস্থিত নবীজি জিজ্ঞেস করেন হে আলী নবীজি জিজ্ঞেস করেন হে আলী কি ব্যাপার এত উদাসীন আর বিষণ্ণ কেন কিভাবে তুমি এলে কি ব্যাপার এত উদাসীন আর বিষণ্ণ কেন হযরত আলী জবাব দিলেন ইউখলিফুনি বিন নিসাই আসসিবিয়ানি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাদুরীর এটা কি কোনো নমুনা যে মহিলা বাহাদুরীর এটা কি নমুনা যে মহিলা শিশুদের মধ্যে বসে থাকা যুদ্ধে থেকে যুদ্ধ থেকে বিরত থাকা মুনাফিকদের সমালোচনার পাত্র হওয়া তাই তো আমি এসেছি আল্লাহর প্রিয় মাহবুব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন হে আলী তুমি কি এতে সন্তুষ্ট নও হে আলী তুমি কি এতে রাজি খুশি নও যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি তোমার ওই সম্মান এবং স্থান ওই মর্যাদা যা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের অর্জিত হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অবর্তমানে নবী মূসা কালিমুল্লাহ যখন তুরে সিনাতে গেলেন সকল দায়িত্ব ও কওমের জিম্মাদারি হযরতে হারুন আলাইহিস সালামের অর্জিত হয়েছিল আমা তারাদা হে আলী আমা তারাদা আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি কিন্তু মনে রাখতে হবে আমি দুনিয়াতে শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই আর কোনো খলিফা নেই লা নাবিয়্যা বাদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে করে বলেছিলেন কওমের নেগ্রানের ব্যাপারে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলেন ওয়া কালা মূসা লি আখিহি হারুন খলফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাতবি' সাবিলাল মুফসিদিন বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা আরাফের 142 নম্বর আয়াতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুখ নিসৃত এমন মর্যাদার কথা শুনে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাজি খুশি আছি বলুন আলহামদুলিল্লাহ অনুরূপভাবে যখন মদিনাতে নাজরানের প্রতিনিধি দল ৬০ জন খ্রিস্টান পাদ্রি ঝাঁক ঝমক প্রচন্ড যারা ধনী ছিল ঝাঁক ঝমক পূর্ণ অবস্থাতে জৌলসপূর্ণ শান সহকাতে এই নাজরান থেকে ৬০ জনের এক বিশাল খ্রিস্টান পাদ্রিদের দল নবীজির সাথে মদিনাতে আসে দেখা করতে এবং নবীর সাথে মোনাজারা করতে আসে নাসরানির পণ্ডিত ছিল তারা বড় বড় পাদ্রি ছিল তারা এবং আব্দুল মাসিহের নেতৃত্বে নবীর সাথে
সাথে সাক্ষাতের জন্য তারা এসে উপস্থিত হয়। তারা এসে নবীজির সাথে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বহস শুরু করে এবং যুক্তি তর্কে তারা একসময় আল্লাহ নবীর কাছে হেরে যায়। তাদের দাবি হলো যে যে হযরতে ঈসা আলাইহিস সালামের, যেহেতু সবাই জানে যে হযরত ঈসা আলাইহিস সালামের পিতাহীন, হযরত ঈসা আলাইহিস সালাম পিতাহীন অবস্থায় পিতা ছাড়া তিনি ভূমিষ্ঠ হয়েছেন, সুতরাং তিনি আল্লাহর পুত্র, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সে দাবি প্রত্যাখ্যান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। পিতা ছাড়া জন্ম হওয়াতে যদি খোদার পুত্র হয়ে যায় তবে তো নাউযুবিল্লাহ আদম আলাইহিস সালাম নিজেই খোদা হয়ে যান, কারণ আদম আলাইহিস সালামের না পিতা আছে না মাতা আছে, বলুন নাউযুবিল্লাহ। যাই হোক, নাজরানের প্রতিনিধি দল যখন তর্কে হেরে যায়, লা জবাব হয়ে যায়, পরের দিন সিদ্ধান্ত হয় যে মুবাহালা করা হবে, মুবাহালা করা হবে, অর্থাৎ যার যার দাবি ও সত্যতার উপর কসমের ন্যায় প্রার্থনা করা, এবং এর মধ্যে যারা মিথ্যাবাদী তারা যেন ধ্বংস হয় তাই কামনা করা আল্লাহর কাছে। এবং এই মুবাহালার মধ্যে আহলো ইয়ালও থাকবে, অর্থাৎ যার 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 আপন পরিবার নিয়ে এই মুবাহালা করা হবে এবং প্রার্থনা কসমের ন্যায় প্রার্থনা করা হবে, এবং এর মধ্যে বলবে যারা মিথ্যাবাদী তারা যেন ধ্বংস হয় সেই কামনা করবে। তো যার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন যে হে নবী, তাদেরকে আপনি বলে দেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। হে নবী, আপনি বলে দেন, আসো আমরা ডেকে নেই আমার আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদেরও এবং তোমাদের নিজেদেরও, আর তারপর চলো আমরা সবাই মিলে একটা জায়গাতে গিয়ে প্রার্থনা করি, আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহ তাআলার লানত এবং তাদের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত এবং লানত করি যারা মিথ্যাবাদী, আমাদের উভয়ের মধ্যে যারা মিথ্যাবাদী। যাই হোক, নবীজি এই মুবাহালা করার জন্য ঘর থেকে বের হন, সাথে নেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ফাতেমাকে এবং হযরত হাসান এবং হুসাইনকে, এবং নবীজি বললেন, হে আল্লাহ আমার পরিবার হলো এরা, আমার পরিবার হলো এরা। নবীজি বললেন, হে আল্লাহ আমার পরিবার হলো এরা। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহুম্মা হাউলাই আহলি, আমি তাদের নিয়ে তোমার তাওহীদের সত্যের পক্ষে সাক্ষী দিলাম, তুমি ফয়সালা করো কোন দল মিথ্যাবাদী। যখন নাজরানের উক্ত প্রতিনিধি দল জানতে পারলো যে নবীজি তার দাবির পক্ষে মুবাহালা করার জন্য বের হয়েছেন, তখন তারা পিস্তা হয় এবং বলে ওঠে যে আমরা মুবাহালা করব না, কারণ বাতেল তাগুতি শক্তি কখনোই, বাতেল তাগুতি মিথ্যা শক্তি কখনোই মুবাহালাতে রাজি হয় না, কারণ জানে যে ধ্বংস অনিবার্য। ফানাজ্জাআল্লাহানাতাল্লাহি আলাল কাযিবিন, উপরোক্ত আল্লাহ তাআলার লানত এবং গজব পতিত হবে। বহরহাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদা নসিব হয়েছে। অনুরূপভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে প্রাণপ্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আলীকে ভাই হিসেবে উল্লেখ করেছেন। মদিনায় আসার পরে মুহাজির এবং আনসারদের মধ্যে নবীজি মুআখাত অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন ভাই ভাই কায়েম করে দেন, আখের হযরতে আলী থেকে যান। হযরতে আলী বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই ভাই পেয়েছে, আমার তো কেউ ভাই নেই। নবীজি বললেন, আলী তুমি কি রাজি নও যে তোমার ভাই হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার ভাই আর তুমি হবে আমার ভাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ ভাবে খুশি হয়ে যান। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিব হয়েছে
বিদায় হজের প্রাককালে নবীজির ওকিল বা নায়েব হিসেবে কার্য সম্পাদন করা, নবীর হয়ে মিনাতে কোরবানি করা। নবীজি আসেন মদিনা থেকে হজ করতে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন ইয়েমেন থেকে। যেহেতু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়েমেনের গভর্নর নিযুক্ত হয়েছিলেন, উভয়ে যখন মক্কাতুল মুকাররমাতে পৌঁছে যান, তখন নবীজি হযরত আলীকে প্রশ্ন করেন যে হে আলী, তুমি যখন হজ করার উদ্দেশ্যে সেই ইয়েমেন থেকে বের হয়েছো এবং মিকাতে যখন পৌঁছেছো, তখন তুমি কি নিয়ত করেছো? কারণ হজ তো তিন প্রকার, কেরান বা তামাত্তুর বা মুফরাদ। তো সুতরাং হে আলী, তুমি কোন প্রকারের হজের নিয়ত করেছো? সুবহানাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর জবাব প্রদান করেছেন, এবং মহব্বতের নমুনার কত বড় নিদর্শন নিয়ত পূর্ব থেকেই কিভাবে করেছেন বলুন। আল্লাহ ভালোবাসার উপমা দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ইয়েমেন থেকে বের হই এবং আমি যখন মিকাতে পৌঁছে যাই, আমি তো জানি না আপনি নবী কোন হজ করার জন্য মদিনা থেকে বের হয়েছেন, যেহেতু আলিমুল গায়ব অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমি বলেছি রব্বুল আলামিন, তোমার নবী যেই নিয়ত করে মদিনা থেকে বের হয়েছে। হযরত আলী বলেন, রব্বুল আলামিন, আমি বলেছি হে পাক পরদিগারে আলম, তোমার নবী যেই নিয়ত করেছেন, যেই নিয়ত করে মদিনা থেকে বের হয়েছেন, আমি আলীও এই ইয়েমেন থেকে আমিও হুবহু সেই নিয়তই করলাম। বল সুবহানাল্লাহ, নবীর তোমার নবীর নিয়ত, তোমার নবীর নিয়ত আর আমার নিয়ত একই নিয়ত। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বলেছি ইন্নি আহরামতু বিমা আহরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই নিয়তই করেছি যেই নিয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। নবীজি বললেন, আমি তো কেরান হজের নিয়ত করেছি, হজ এবং উমরা একত্রে করার। হযরত আলী বলেন, তাহলে আমারও কেরান হজ। নবীজি বললেন, আমি তো কুরবানির জানোয়ার সহ নিয়ে এসেছি। হযরত আলী বললেন যে আমিও তো ইয়েমেন থেকে কুরবানির জন্য পশু সাথে নিয়ে এসেছি এবং আপনার জন্যও নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শুধু নিজের জন্যই পশু আনেন নাই, বরং নবীজির জন্য সেই ইয়েমেন থেকে উট নিয়ে এসেছেন। অতঃপর 10ই জিলহজের দিন আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 100 উট যবেহ করেছেন, 100 উট যবেহ করেছেন। নবীজি নিজ হাতে সেদিন 10ই জিলহজ বিদায় হজের সময় আল্লাহ নবীজি নিজ হাতে সেদিন 63টি উট আল্লাহর নামে কুরবানি করেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবী নিজ হাতে সেদিন 63টি উট আল্লাহর নামে কোরবানি করেন। নবীদের পবিত্র জীবন মোবারকও ছিল 63 বৎসরের, জীবনের বিনিময়ে প্রতিটি কোরবানি, এবং বাকিগুলো আল্লাহ নবী যেহেতু 100 উট কোরবানি করেছিলেন, নিজ হাতে করেছেন 63টি, আর বাকিগুলো নবীর পক্ষ হয়ে নায়েব বা উকিল হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য নসিব হয়েছে। সহি মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, প্রাণ প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, অর্থাৎ যেই ব্যক্তি আমাকে মহব্বত করে সে যেন আলীকেও মহব্বত করে। অন্য হাদিসে এসেছে, লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ফরমাইয়াছেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি আমার সাথে গোস্তাখি রাখবে সেই ব্যক্তি মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে, নবীজি দোয়া করেছেন, যেই ব্যক্তি আলীর সাথে মহব্বত রাখবে আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে মহব্বত রাখবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, নবীজি ফরমাইয়াছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি এলেমের শহর আর আলী হলো উক্ত শহর একটি দরজা সমতুল্য। ওলামায়ে কেরামগণ অনেকে এই হাদিসটিকে মওযু হাদিস বলেছেন, কিন্তু তাহকিক অনুযায়ী হাদিসটি হাসান পর্যায়ের, আর এভাবে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ইসলামে অনেক অনেক বেশি। খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য নসিব হয়েছে। আর এভাবে করে
ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য হয়েছে যে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হয়ে, আমির হয়ে, দশই জিলহাজ আল্লাহ নবীর নামে তিনি নিজ হাতে, আল্লাহ নবী সেদিন নিজ হাতে 63টি উট আল্লাহ নামে কোরবানি করেন এবং নবীজির পবিত্র জীবনও ছিল 63 বছর। জীবনের বিনিময়ে প্রতিটি কোরবানি বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ হয়ে নায়েব বা উকিল হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য নসিব হয়েছে। সহিহ মুসলিম শরীফের এক হাদিসে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে সে যেন আলীকেও মহব্বত করে। অন্য হাদিসে এসেছে, লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ফরমাইয়াছেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সে মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার সাথে গোস্তাখি রাখবে সে ব্যক্তি মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলুন না আউযুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি দোয়া করেছেন, যেই ব্যক্তি আলীর সাথে মহব্বত রাখবে আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা বেবিচারের জিনার ঘটনা এসে বিচারের জন্য আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার উপর এই জিনার শাস্তি স্বরূপ তার উপর হদ জারি করেন। অতঃপর যখন তাকে নিয়ে যাইতেছিল প্রথমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন এবং সমস্ত ঘটনা শুনলেন। অতঃপর বললেন যে আসো আমার সাথে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি হদ জারি করেছেন তার উপরে, কিন্তু তার পেটের ব্রণ, পেটের সন্তান তো কোনো অন্যায় করেনি। যখন তাকে শাস্তি দেয়া হবে তার পেটের গর্ভ তো নষ্ট হয়ে যাবে, সুতরাং সেই পেটের গর্ভের সেই শিশু বাচ্চার কি অন্যায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত না সেই গর্ভ ভূমিষ্ঠ হয়, বাচ্চা দুধ খেয়ে বড় হয়ে খানা শুরু না করে, ততক্ষণ পর্যন্ত হদ জারি করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সঙ্গে সঙ্গে হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। এই প্রসিদ্ধ কথাটি যে হে আলী, আজ যদি তুমি না হতে তাহলে আমি ওমর তো ধ্বংস হয়ে গিয়েছিলাম। অনুরূপভাবে একবার শাম দেশের গভর্নর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রে লিখেন যে নবীজির মিরাসের সম্পত্তি বণ্টন, যে তিনি লেখেন যে মিরাসের সম্পত্তি বণ্টন হিজড়াদের মধ্যে কিভাবে অংশ দিবে, পুরুষ সন্তানের অংশ না কন্যা সন্তানের অংশ। অর্থাৎ আমিরে মুয়াবিয়া পত্রে লেখেন যে মিরাসের যে সম্পত্তি বণ্টন হবে, আল্লাহ তাআলা তো পুরুষের কথা এবং মহিলাদের সম্পত্তি বণ্টনের কথা বলেছেন, কিন্তু যারা হিজড়া সেই হিজড়াদের অংশ কিভাবে দেওয়া হবে, পুরুষ সন্তানের অংশ দেওয়া হবে না কন্যা সন্তানের। হযরত অতঃপর তার পত্রের উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন যে হিজড়াদের প্রসাবের জায়গা যদি পুরুষের মতো হয় তবে ছেলের অংশের সমান, আর যদি মহিলার মতো হয় তবে কন্যার অংশের সমান। সুবহানাল্লাহ, কত বড় কঠিন সমস্যার সমাধান! কিয়ামতের আগ পর্যন্ত মাসআলা হাল হয়ে গেছে। আর এই ফতোয়া দানকারী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব অন্যান্য সাহাবাদের মধ্যে বিশেষভাবে বর্ষিত, বিশেষভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এককভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং চার খলিফা সম্পর্কে, চার খলিফার প্রত্যেক খলিফার যে মর্যাদা সম্পর্কে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস, দীর্ঘ হাদিসের মধ্যে খোলাফায়ে রাশিদিন যাদের খেলাফতের বর্ণনা এবং তার পরে কে আসবে সাহাবাদের মধ্যে, এই সম্পর্কিত সহি হাদিসের বর্ণনা যা জামে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সহি সূত্রে বর্ণিত হয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা শুরুর প্রাক্কালে উল্লেখ করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আর বললেন, রাহিমাল্লাহু
أبا بكر زوجني ابنته وحملني إلى دار الهجرة أتاك بلالا من ماله আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা রহম করুন হযরতে আবু বকরের উপরে যিনি তার কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছেন এবং আমাকে বহন করে হিজরত করে মদিনায় এনেছেন এবং বেলালের মতো মানুষকে গোলামীর হাত থেকে অর্থ দিয়ে মুক্ত করেছেন বলুন সুবহানাল্লাহ। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দ্বিতীয় নম্বরে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রহম করুন হযরতে ওমরের উপরে যিনি সর্বদা সত্য কথাই বলেন, সত্যই তার জবানে উচ্চারিত হয় যদিও তা তিক্ত হয়, এবং এই গুণের কারণে ওমর সকলের চেয়ে অন্যতম। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে উল্লেখ করলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম, আর বললেন রাহিমাল্লাহু উসমানা তাসতাহীহিল মালাইকাতি আল্লাহ তাআলা রহম করুন হযরতে উসমানের উপরে যার লজ্জাশীলতার উপরে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন যে অতঃপর আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে উল্লেখ করলেন আমার নাম, আর বললেন রাহিমাল্লাহু আলী আল্লাহুম্মা আদরিল হাক্কা মাআহু যেহে আল্লাহ আলী যেখানেই থাকবে, হে প্রভু আলী যেখানেই থাকবে তার সাথে সত্যকে সাথে রাখিও যেখানেই আলী থাকবে। রাওয়াহু জামিআত তিরমিজি যা সহিহ তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখান বর্ণিত হয়েছে। সুতরাং এভাবে করে খোলাফায়ে রাশিদা কার পরে কি আসবে এবং কার কি বর্ণনা আল্লাহ নবী একই মজলিসে একদিন উল্লেখ করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে চতুর্দিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়, অর্থাৎ একদল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতি ভক্তিতে নবীর উপর মর্যাদা দেওয়া শুরু করে, বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে চতুর্দিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে যায় এবং একদল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুব ভক্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর উপর মর্যাদা দিয়ে যায় এবং আরেক দল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোর বিরোধী, যারা ছিল আহলে বাইতের দুশমন আর তারা হলো শিয়া। আরেক দল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোর বিরোধী, যারা ছিল আহলে বাইতের দুশমন আর তারা হলো রাফিজি এবং খারিজি। ইহুদিদের আরো একটি চক্রান্তি ছিল রাফিজি, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি পর্যন্ত করতে, বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ এইখানে তিন দল হয়ে যায়। একদল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতি ভক্তিতে তাকে নবীর উপরে মনে করত, এই ছিল এক দল এবং আর তারাই হলো শিয়া। আরেক দল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোর বিরোধী, আহলে বাইতের দুশমন, তারা হলো খারিজি। আরেক দল ছিল যাদের নাম হলো রাফিজি আর তারা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার ঘোর বিরোধী ছিল, আহলে বাইতের দুশমন ছিল এবং এটা একটা ছিল ইহুদিদের চক্রান্ত যাদেরকে রাফিজি বলা হয়, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি পর্যন্ত করত এবং তাদের ষড়যন্ত্রের ফসল হিসেবে তারা তিন ব্যক্তিকে, অর্থাৎ এই রাফিজি গ্রুপের তিন ব্যক্তিকে তারা সুন্দরী রূপসী রমণীর প্রলোভন দিয়ে আরো বহু টাকা পয়সার লোভ দেখিয়ে খারিজি দলের তিন ব্যক্তিকে নিযুক্ত করে এবং তারা পরামর্শ করে যে এই তারা তিনজন তিন জায়গাতে তিনজন আমিরের উপর একই দিনে আক্রমণ করে হত্যা করবে, বলুন না অর্থাৎ পরবর্তী যে রাফিজি গ্রুপ ছিল সেটা ছিল আসলে ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের চক্রান্ত ছিল এই রাফিজি গ্রুপ। তারা এমন তিন ব্যক্তিকে যাদের সম্পর্ক এই খারিজির সাথে ছিল, এমন তিন ব্যক্তিকে সুন্দরী রূপসী রমণীর প্রলোভন দিয়ে বহু টাকা পয়সার লোভ দেখিয়ে খারিজি দলে সেই তিন ব্যক্তিকে নিযুক্ত করে এবং পরামর্শ করে যে তারা তিনজন তিন জায়গাতে তিনজন আমিরের উপরে
একই দিনে আক্রমণ করে, হত্যা করবে। সময় এবং দিন নির্ধারিত হয় 17ই রমজান, রাত্রে তারা সকলেই হামলা করবে এবং একজনকে দায়িত্ব দেওয়া হয়, একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করে নিহত করে দিবে, অন্যজন শামে অবস্থিত আমিরে মুয়াবিয়ার উপর হামলা করবে, আর তৃতীয়জন মিশরে অবস্থিত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করবে। অর্থাৎ মুসলমানদের এই তিনজন বর্ষিয়ান নেতা, এই তিনজন নেতাকে যদি তারা শেষ করে দিতে পারে তাহলে মুসলমানদের ভিত্তি শেষ হয়ে যাবে, মুসলমানদের দারুল আরকামের খুঁটি ভেঙে যাবে। এভাবে করে তারা তিনজনকে, এই তিনজন আমির যদি শেষ হয়ে যায় তাহলে ইসলামের শক্তি রহিত হয়ে যাবে। সে মতে আব্দুর রহমান ইবনে মুলজিম কুফাতে আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফাতে, দারুল খেলাফাতে কুফাতে ছিল। কুফা হলো ইরাকের একটি প্রদেশ। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজানের পরে ঘর থেকে বের হন এবং আসসালাত আসসালাত, নামাজ নামাজ বলে ডাকতে ডাকতে তিনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করবেন। এমন সময় এই আব্দুর রহমান ইবনে মুলজিম যে লুকিয়েছিল, সে এত জোরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর তরবারি মারে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে শুরু করে সিনা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, রক্তের বন্যায় ভেসে যান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দেহ এভাবে করে রক্তের বন্যায় ভেসে যায়। অপরাধীকে সাথে সাথে পাকড়াও করা হয়, কিন্তু কি হবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেন। হামলার পরে 2 দিন জীবিত ছিলেন এবং বৃহস্পতিবার হামলা হয়, শনিবার রাত্রে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান, গোসল কাফন দাফনে হযরত জাফরের ছেলে এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীগণ অংশ নেন। অতঃপর সুম্মা দুফিনা ফিল কুফাতি দারুল ইমারা মারকাজুল ইসলাম, কুফাতে দাফন করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। অন্য অন্য কোন বর্ণনাতে এসেছে যে পরবর্তীতে সেই কুফা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে খোলার দ্বারা, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে, তার লাশকে মদিনার জান্নাতুল বাকিতে নিয়ে আসা হয়। তবে সহি সূত্রে হলো যে তাকে কুফাতেই দাফন করা হয়, সুম্মা দুফিনা ফিল কুফাতি। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নির্জনে হযরত আলীকে বলেছিলেন, হে আলী আশকারর রিজাল সালাসা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বদবخت হতভাগা কপাল পোড়া সবচেয়ে খারাপ হলো 3 ব্যক্তি। আল্লাহ নবী বলেছেন আশকান নাসি সালাসা, নবীজি ফরমাইলেন প্রথম ব্যক্তি হলো কাবিল, যে তার ভাইকে হাবিলকে হত্যা করেছিল এবং হত্যার প্রথম ভিত্তি দুনিয়ার মধ্যে স্থাপন করেছিল। আউওয়ালুমান সাল্লাল কাতলি আউওয়ালুমান সাল্লাল কাতলি। আর দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে আল্লাহ তাআলার নিদর্শন ছিল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের, এবং তার একটি লাল এবং একটি আল্লাহর কুদরত ছিল, একটি লাল উটনি, সেই লাল উটনিটিকে হত্যাকারী ছিল দ্বিতীয় ব্যক্তি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই উটনিটি যা আল্লাহর নিদর্শন ছিল, যা পাহাড়ের মধ্য থেকে বের হয়েছিল, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন লা তামাসসুহা বিসুইন, যে এর কোনো ক্ষতি করিও না, কিন্তু ফাআকারুন নাকাতা ফাআতাউ আন আম্মি রাব্বিহিম। অতঃপর তাকে হত্যা করে সেই ব্যক্তি, যেই ব্যক্তি সে ছিল পুরো জাতির মধ্যে সবচেয়ে বেশি বদবخت। অতঃপর সেই উটনিটিকে যে হত্যা করেছিল সে ছিল পুরো জাতির মধ্যে সবচেয়ে বেশি বদবخت। আশকা কওমাহু সামুদ,
অতপর নবীজি আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর আলীকে বললেন যে তৃতীয় হলো সবচেয়ে, আর তৃতীয় হে আলী তৃতীয় সবচেয়ে বদবস্ত হবে, হে আলী তৃতীয় বদবস্ত হবে, সবচেয়ে বদবস্ত হবে দুনিয়ার মধ্যে। আল্লাযী ইয়াদরিবুকা ইয়া আলী, আল্লাযী ইয়াদরিবুকা ইয়া আলী, ওই ব্যক্তি যে হে আলী যে তোমাকে মারবে ওই ব্যক্তি হবে তৃতীয় বদবস্ত যে তোমাকে মারবে। আল্লাহ নবী এখানে তিন ব্যক্তি নাম নিলেন যে আশকার রিজালি সালাসা, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বদবস্ত, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় কপাল পোড়া খারাপ তিন ব্যক্তি আশকার নাসি সালাসা। প্রথম হলো যে হাবিল, যে তার ভাইকে হাবিলকে হত্যা করেছিল এবং এই পৃথিবীর মধ্যে হত্যার প্রথম ভিত্তি স্থাপন করেছিল, আউওয়ালুমান সাল্লাল কতলি। আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে হযরত সালে আলী সালাতু ওয়াসালামের যে উটনিটিকে হত্যা করেছিল, অথচ হযরত সালে সালাম বলেছিলেন যে লা তামাসসুহা বিসুইন, এর কোনো ক্ষতি করিও না, অতপর ফাকারুন না কথা ফাআতাউ আন আম্মি রব্বিহিম, অতপর সেই উটনিটিকে জবে করে অতপর পুরো জাতি কাবাব খায়। আর সেই উটনিটিকে যে প্রথম পাথর মেরে যে হত্যা করে, নবীজি বলেছেন সেই ছিল দ্বিতীয় বদবক্ত ব্যক্তি। আর আলীকে বললেন যে হে আলী তৃতীয় সবচেয়ে বদবক্ত হবে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাকে মারবে, আল্লাদি ইয়াদরিবুকা ইয়া আলী। নবীজি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা আমিন, ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা আমিন, ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আফিনা ওয়া লা তুসর আলাইনা আমিন, ওয়া আরদা আন্না আমিন, বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালিনা মিনার রিয়া ওয়া লিসানিনা মিনাল কিযবি ওয়া আইনিনা মিনাল খিয়ানা ফা ইন্নাকা তা'লামু খায়নাতাল আ'ইয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা আমাদেরকে খোলাফায়ে রাশিদিন থেকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের সমস্ত সাহাবীদেরকে, আহলে বাইতের সমস্ত পরিবারকে ভালোবাসার তৌফিক দান করুন এবং খোলাফায়ে রাশিদার জীবনী শুনে সেই অনুযায়ী জীবন গঠনে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আমল আখলাকে আল্লাহ তাআলা তার রেজামন্দি অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته القرآن الرباط اي باط هي شلفا القرآن الرباط اي باط هي شلفا أولو باطي أولو مات نيج راغما أولو باطي أولو مات نيج راغما القرآن الرباط এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।